হ্যালো ভেওয়ার্স আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। মাত্র একটি পাতা আপনাদের দাঁত ঝকঝকে করবে চলুন তাহলে জেনে নেওয়া যাক মুক্ত ঝরা সুন্দর হাসির জন্য চাই এক পাটি ঝকঝকে দাঁত ঘরোয়া উপায়ে দূর করতে পারেন দাঁতের হলদে দাগ দাঁত সাদা করতে তেজপাতা দারুণ উপকারী তবে এই তেজপাতাকে মেশাতে হবে কোনো টক ফলের সঙ্গে যেমন কমলা লেবু বা পাতি লেবুর খোসা চলুন তাহলে জেনে নেওয়া যাক যেভাবে তৈরি করবেন তেজপাতার প্যাক কাঁচা বা শুকনো তেজপাতা নিন চারটি কমলা বা পাতিলেবুর খোসা নিন তেজপাতার সমপরিমাণ মুখের দুর্গন্ধের সমস্যা থাকলে লবঙ্গ নিন দুই থেকে তিনটি প্রথমে তেজপাতা বেটে নিন বা মিহি গুঁড়ো করে নিন কমলা লেবু বা পাতিলেবুর খোসা শুকিয়ে লবঙ্গের সঙ্গে মিশিয়ে গুঁড়ো করে নিন এবার সব উপকরণের সঙ্গে সামান্য লবণ মিশিয়ে নিন ফলের খোসা অবশ্যই শুকিয়ে নিতে হবে কারণ কাঁচা অবস্থায় এগুলোর দাঁতের ক্ষতি করে মিশ্রণটি সামান্য পানির সঙ্গে মিশিয়ে সপ্তাহে তিন দিন অন্তত এক বেলা দাঁত মাজুন রোজ মাজার প্রয়োজন নেই এতে দাঁতের ক্ষতি হতে পারে তো দর্শক আপনারা যদি এই নিয়মে দাঁত ব্রাশ করেন তাহলে অবশ্যই ভালো ফলাফল পাবেন তো এই ছিল আমাদের আজকের টিপস আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এছাড়াও আমাদের চ্যানেলে নতুন নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে